দেখেন, বিলেতে ব্রিটেনে অ্যাডাল্ট বা প্রাপ্ত বয়স্ক যে কোনো ব্যক্তি তার নাম যখন চাইবে চেঞ্জ করতে পারে, এটা তার পূর্ণ আইনি অধিকার। কোনো কারণ দিতে হবে না, কোনো ব্যাখ্যাও দিতে হবে না, তাকে একটা লিগ্যাল ডকুমেন্ট রাখতে হবে যেটাকে আমরা বলি ডিড পোল। এই ডিড পোলের মাধ্যমে উনি তার নাম চেঞ্জ করতে পারে। তবে খুব বেশি ঘন ঘন নাম চেঞ্জ করা আইনগতভাবে এবং প্র্যাকটিক্যালিও ঠিক না। একবার বা বড় দূর দুইবার চেঞ্জ করলেন, কিন্তু বারবার যদি আপনার নাম চেঞ্জ করেন দেখতে কীভাবে লাগে। এমনই একটা ঘটনা ঘটেছে আমার এক ক্লায়েন্টের জীবনে। উনি তার সংক্ষিপ্ত বা শর্ট লাইফে 5 বার নাম চেঞ্জ করেছেন, 1 বার ডেট অফ বার্থ চেঞ্জ করার চেষ্টা করেছেন। উনি এসেছেন রাইট অফ অ্যাবোর্ড পেয়ে বিলেতে, বাফ ছিলেন ব্রিটিশ সিটিজেন, উনি বাফের সন্তান হিসাবে আসছেন, অ্যাপ্লাই করেছেন, তাকে ব্রিটিশ পাসপোর্ট দেওয়া হয়েছে, 10 বছর ব্রিটিশ পাসপোর্টে উনি দেশে যাওয়া আসা করেছেন। পরবর্তীতে যখন রিনিউয়ালের জন্য আবেদন করবেন তখন পাসপোর্ট তাকে ডিনাই করা হয়েছে, এবং ডিনাই কারণ হিসেবে বলা হয়েছে যে উই আর আনএবল টু অ্যাসার্টেইন ভেরিফাই ইয়োর আইডেন্টিটি। তাকে অ্যাডভাইস করা হয়েছে পাসপোর্ট অফিস থেকে যে স্ট্যাটাস লেটারের জন্য ন্যাশনালিটি ডিপার্টমেন্টে আবেদন করতে পারেন। উনি যথারীতি ন্যাশনালিটি ডিপার্টমেন্টে আবেদন করেছেন স্ট্যাটাস লেটারের জন্য, ডকুমেন্টস এবং এক্সপ্রেশন দিয়ে। ওখান থেকে তাকে রিফিউজ করে বলা হয়েছে, একটা লাইনের সিদ্ধান্ত দিয়ে বলা হয়েছে যে উই আর আনএবল টু গিভ ইউ এনি স্ট্যাটাস লেটার। এখন ওনার মাথায় তো আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। ঠিক সেই মুহূর্তে আমরা ব্যাপারটা টেক ওভার করলাম, ইনস্ট্রাকশন নিলাম, দেখলাম যে খুব মানে হাসির লাগে যে তার 5 বার উনি নাম চেঞ্জ করেছেন। আমি যখন একটু জিজ্ঞেস করলাম যে কী জন্য আপনি নাম চেঞ্জ করার কারণটা কী, তো যে কারণগুলো উনি দিয়েছেন মানে হাসি লাগে একে, যে আমরা একসাথে বসবাস করতাম একটা বাসায়, টেনেন্ট আমার কো টেনেন্ট উনি আমার নামে অনেক সময় ডকুমেন্ট বের করে দেয়, তো চিন্তা করলাম নামটা চেঞ্জ করে দেই। আর একবার স্ত্রীর সাথে সমস্যা হচ্ছে, তো স্ত্রীর সাথে ঝগড়া করে সমস্যা হয়েছে, নাম চেঞ্জ করে ফেলছেন। এভাবে উনি বারবার নাম চেঞ্জ করছেন 5 বার। তো স্বাভাবিক কারণে আমরা কোনো ডিটেলস বা আইডেন্টিটি আমরা ডিসক্লোজ করতেছি না গোপনীয়তার স্বার্থে। তো উনি নাম চেঞ্জ করেছেন কিন্তু ডকুমেন্টস রেখেছেন, আইনি ডকুমেন্টস প্রত্যেকটা সময় ছিল, কিন্তু হোম অফিস তাকে ডিনাই করছে ব্রিটিশ পাসপোর্ট এবং সিটিজেনশিপ। আমরা তার কাছে ইনস্ট্রাকশন নিয়ে আমরা জুডিশিয়াল রিভিউতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। তার আগে আমরা প্রি অ্যাকশন প্রোটোকল দিলাম প্রায় 10 পৃষ্ঠা ব্যাখ্যা করে বিভিন্ন গ্রাউন্ডস দিয়ে। 1 নম্বর হচ্ছে যে তাকে যুক্তিসঙ্গত কোনো কারণ দেয়া হয় নাই কেন রিফিউজ করা হলো, এবং আরেকটা আমরা পয়েন্ট নিয়ে আসলাম লেজিটিমেট এক্সপেকটেশন এখানে ভঙ্গ করা হয়েছে, প্রিন্সিপল অফ লেজিটিমেট এক্সপেকটেশন। তাকে ব্রিটিশ পাসপোর্ট দেয়া হয়েছে কিন্তু রিনিউ করতে আর তাকে দেয়া হচ্ছে না, আনরিজনেবলনেস ওয়েস্টবারি প্রিন্সিপল নিয়ে আসলাম। এভাবে বিভিন্ন গ্রাউন্ডস দিয়ে আমরা প্রি অ্যাকশন প্রোটোকল দিলাম, এবং আমাদের উদ্দেশ্য ছিল প্রয়োজনে এটা নিয়ে সর্বোচ্চ আদালত পর্যন্ত যাওয়া হবে। সম্প্রতি আমরা হোম অফিসের ট্রেজারি সলিসিটার্স থেকে আমরা রিপ্লাই পেলাম যে তারা এক্সেপশনালি দে হ্যাভ ডিসাইডেড টু রিকনসিডার দ্য ম্যাটার, এবং তারা 3 মাসের ভিতরে আউটকাম জানাবে। তো আমরা আশাবাদী তাকে তার ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া হবে, ব্রিটিশ পাসপোর্ট তাকে দেওয়া হবে। যদি দেয়া না হয় তাহলে উই আর ডিটারমিন টু গো টু দ্য হাইয়েস্ট কোর্ট অফ দিস ল্যান্ড। তো এই ফাঁকে আমরা অ্যাডভাইস করব যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, যে দেখেন নাম চেঞ্জ আপনি করতেই পারেন। যদি আপনি 18-এর নিচে হয় তাহলে আপনার প্যারেন্টসরা আপনার নাম চেঞ্জ করতে পারে, আর যদি 18-এর উপরে বয়স হয় তাহলে আপনি আপনার নাম চেঞ্জ করতে পারেন ডিড পোল দিয়ে। তবে খুব ঘন ঘন নাম বা কাপড় চেঞ্জ বা কাপড় পরিবর্তন করার মতো এভাবে নাম চেঞ্জ করবেন না বারবার, জীবনে 1 বা 2 বার করতেই পারেন, কিন্তু ফাও অজুহাতে, ঠুনকো অজুহাতে, ভালো লাগে নাই, ঝগড়া হয়েছে, এই ধরনের কারণ দেখিয়ে নাম চেঞ্জ করা মোটেও ঠিক নয়। আবার ডেট অফ বার্থ চেঞ্জ করে আপনি যাবেন না, একজন মানুষ জীবনে 2 বার জন্মায় না। সুতরাং ডেট অফ বার্থ চেঞ্জ করার আগে, আপনি অ্যাটেম্প নেওয়ার আগে
বা চেঞ্জ করতে চাইলে আপনি বারবার চিন্তা করবেন, প্রয়োজনে আইনগত পরামর্শ নেবেন, কারণ এ পারসন ক্যানট বি বর্ন টুয়াইস ইন দিস ওয়ার্ল্ড। আর নাম আপনি চেঞ্জ করতেই পারেন, কিন্তু বারবার ঘন ঘন নাম চেঞ্জ করবেন না, নাইলে অহেতুক আপনি ঝামেলায় পড়বেন, আপনি স্ট্যাটাস লুজ করতে পারেন এবং আপনার জন্য কঠিন করে দেওয়া হতে পারে আপনার ভবিষ্যৎ রাইটস এবং অধিকার।